সোমবার 30 সেপ্টেম্বর বেলা 11টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জ্যোতি নামে তেলবাহী জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি ট্যাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের 3টি স্টেশন 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিলউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরে জাহাজে আগুন, এই ঘটনায় যে 2জন নিহত হয়েছেন তাদের পরিচয় উদ্ধার করা হয়েছে। সকালে ইস্টার্ন রিফাইনারি ডলফিনগিরিতে বাংলার জ্যোতিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের একাধিক টিম অগ্নি নিরূপণে কাজ করে। কেপিজেডের ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান, সকালে বন্দরের 9 নম্বর জেটিতে ক্রু ওয়েলে একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে।